অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে বাক্য বিষয়ে আলোচনা করব। এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমাদের স্বাস্থ্য অবস্থানে অবস্থান করছ। আমি আজকে পাঠ্য বিষয় বাক্য, সংজ্ঞার্থটা হচ্ছে বাক্য কাকে বলে, সংজ্ঞা সংজ্ঞার্থ বাক্য কাকে বলে। পাশাপাশি দুই বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক অর্থ সঙ্গতি বিশিষ্ট শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ করে তখন তাকে মনের ভাব, তখন তাকে বলে বাক্য। তবে অর্থ সঙ্গতি থাকতে হবে, সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য। বাক্য বলে এই বাক্য, বাক্য বলে। যেমন রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে, তাহলে এখানে বক্তার মনের ভাব প্রকাশ পাচ্ছে, অর্থসঙ্গতি আছে, ভালো ছেলে। এখানে আমাদের বলা হচ্ছে এই বাক্য, যে কোনো বাক্য বাক্য হতে পারে কিন্তু সেটা সার্থকতা মণ্ডিত নয়। বাক্য সার্থক হতে গেলে তার বৈশিষ্ট্য বা গুণাবলী থাকতে হবে, সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণাবলী থাকতে হবে। বাক্য সার্থক হতে গেলে সার্থক বানান বলতে সরকার বাইরে ক, সার্থক, সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ। কয়টা বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে? তিনটা। এক, আকাঙ্ক্ষা। আমরা যদি ছক করি তাহলে দেখানো যায় বাক্য সার্থক বাক্যের আকাঙ্ক্ষা দুই, আসক্তি আসক্তি তিন, যোগ্যতা তিন, যোগ্যতা। তাহলে তিনটা গুণ বা বৈশিষ্ট্য থাকলে বাক্য সার্থক হয়। তিনটা গুণ বা বৈশিষ্ট্য থাকলে কি হয়? বাক্য সার্থক হয়। তাহলে আকাঙ্ক্ষা কাকে বলে? এই আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের বক্তা যখন কথা বলে এই কথাগুলো বলা যদি শেষ না হয়, শ্রোতা যদি বুঝতে না পারে, বিবৃতি না হয় তার আকাঙ্ক্ষার, সেটা হচ্ছে আমাদের সমস্যা, বাক্য সার্থক হবে না। তাহলে বক্তা যখন কথা বলবেন এই কথা বলা শেষ করতে হবে এবং সেটা শ্রোতা নিবৃত্তি হবে তার শোনার আকাঙ্ক্ষাটা। আমরা উদাহরণ দিলে ক্লিয়ার হব। উদাহরণ, উদাহরণ, বাংলাদেশ নদীমাতৃক, এই পর্যন্ত যদি লেখা হয় তাহলে বা বলা হয় তাহলে কি হবে? এখানে শ্রোতার আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটবে না, ঘটছে না। তাহলে আমাদের কি লিখতে হবে? বাংলাদেশ নদীমাতৃক দেশ। এবার আমাদের শ্রোতার আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটে যাচ্ছে, এই বৈশিষ্ট্য বা গুণ না থাকলে সেটা বাক্য সার্থক হবে না। দুই নম্বরে আমাদের লেখা আছে কি? আসক্তি। এই আসক্তি, আসক্তিটা কি? আসক্তির আরেক নাম হচ্ছে নৈকট্য, নৈকট্য, নৈকট্য। এর সিনোনিম হচ্ছে ক্রোম,
তার মানে এটা আমাদের বাক্যটা হতে হলে সার্থক হতে হলে শব্দগুলো এলোমেলো বসালে চলবে না আমাদের গুণ সম্পন্ন শব্দ অর্থ সঙ্গতি বজায় রেখে ভাবের মিল রেখে পাশাপাশি না বসলে সেটা আসক্তি বা নৈকট্য বা করম রক্ষা করা হবে না নৈকট্য মানে একটা নিকটে আরেকটা আর করম মানে পরপর যেমন এক দুই তিন চার এক পাঁচ তিন দুই লেখা যাবে না আমাদের তাহলে কি করতে হবে আমাদের এর উদাহরণটা দিলে ক্লিয়ার হবে উদাহরণ সে পড়ছে যাবত এ কলেজে দুবছর এটা আমাদের এর নৈকট্য বা করম রক্ষা হয়নি এখানে হবে কি ক্লিয়ার সঠিকটা হবে সে দুবছর যাবত বছর যাবত এ কলেজে পড়ছে এবার ক্লিয়ার একটা গুণাবলী সম্পন্ন বাক্য হলো তিন নম্বর হচ্ছে আমাদের বাক্যের যোগ্যতা এই তিনে হচ্ছে যোগ্যতা যোগ্যতা এই ভাবের সঙ্গতি বজায় রেখে আমাদের অর্থের পূর্ণতা থাকবে এটা যদি না থাকে তাহলে আমাদের সেটা যোগ্যতা সম্পন্ন না হলে সেটা সার্থক বাক্য হবে না যেমন যেমন গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে বাক্য হয়েছে কিন্তু সার্থকতা মণ্ডিত হয়নি গরু কখনো আকাশে ওড়ে না এখানে হবে পাখি আকাশে আকাশে ওড়ে তাহলে আমরা এটাও বাক্য এটাও বাক্য কিন্তু এটা সার্থকতা মণ্ডিত হয়নি বাক্য তৈরি হয়েছে শব্দ পাশাপাশি বসেছে কিন্তু অর্থ সঙ্গতি বা ভাবের মিল নেই এ কারণে এটা আমাদের উত্তরটা ঠিক হয়নি এবার আমাদের ঠিক উত্তর হচ্ছে গরু আকাশে ওড়ে পাখি কখনো আকাশে ওড়ে না এরকম আরও উদাহরণ হতে পারে অন্যান্য অপ্রসঙ্গ দিয়ে এভাবে আমাদের এই সার্থক বাক্যের বাক্যের গঠন আমরা এইভাবে দেখছি বা দেখবো একবার দেখলে হয়ে যাবে অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি করোনার সময়ে নির্ধারিত শারীরিক বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে বেশিরভাগ সময়েই আমাদের মিডিয়াগুলো প্রকাশ করছে বাড়িতে অবস্থান করার জন্যে জনসমাবেশ এড়িয়ে চলবে আর গরমের সময় বেশি বেশি করে পানি পান করবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে ততক্ষণে সবাই ভালো থেকো ধন্যবাদ সকলকে